আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ ইউ অল আর ফাইন। আমিও ভালো আছি। আর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাকা আম দিয়ে ম্যাঙ্গো বার বা আমসত তৈরি করলাম। আমসত তৈরির জন্য আমি এখানে 5 কেজি হাড়ি ভাঙা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাকা আম দিয়েই আমসত তৈরি করতে পারেন, তবে আমগুলো অবশ্যই ভালোভাবে পাকা হইতে হবে। ভিউয়ার্স, পুরো ভিডিওর সাথে থাকুন এবং শিখে ফেলুন আমসত তৈরি। আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলো অনেক মিষ্টি ছিল, যার কারণে আমার চিনির প্রয়োজন হয়নি। আপনারা দেখবেন যদি টকটা একটু বেশি মনে করেন তাহলে চিনি দিবেন, আর না হলে চিনির প্রয়োজন হবে না। আর একটু বিট লবণ দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। দেখুন ভিউয়ার্স, খুব সাবধান, ফুটন্ত লাভার মতো, এগুলা ম্যাঙ্গো লাভা বলা যায়। অনেক ঘন তো তাই এরকম হয়, রেগুলা গায়ে পড়লে ঠোসা পড়ে যাবে একদম। ভিউয়ার্স, আমের মার বা পিউরিটাকে জ্বালাই নিতে হচ্ছে, কারণ অতিরিক্ত যে পানিটা থাকে ওটা শুকাতে অনেক সময় লাগে, আর রোদের গ্যারান্টি তো মানুষ দিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। অতিরিক্ত পানিটা না থাকলে আপনি নর্মাল যতটুকু রোদ পাবেন তাতেই আপনার আমসত তৈরি হয়ে যাবে। যাদের বাসাতে একেবারেই রোদ আসে না তারা গ্যাসের চুলার নিচে মিডিয়াম লো হিটে দিয়ে রাখবেন, খুব ভালো আমসত হয়ে যাবে। ভিউয়ার্স, এইভাবে সরিষার তেল দিয়ে নেবেন যে পাত্রে আপনারা আমের পিউরিটাকে ঢালবেন। আমসত্ত্বগুলো যখন শুকাতে থাকবে তখন আঠার মতো পাত্রের সাথে লেগে থাকবে, তাই উঠাইতে অনেক কষ্ট হবে। সেইভাবে তেল দিয়ে নেবেন। সো ভিউয়ার্স, এরকম পর্যায়ে আপনারা প্রতিটা পাত্রে সমান্তরালভাবে উপরের দিকটা খুব সুন্দর সমান করে নেবেন, নিয়ে রোদে বা চুলার নিচে
যেখানেই হোক সুখাতে দিয়ে দিবেন। ভিউয়ার্স, দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় পাকা আমের আমসত্। আর এইভাবেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।